কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি পড়ব আমাদের টেন্সের পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দ্রুত ঘটনা অতীতকালে ঘটছে বোঝাতে যেটি আগে ঘটেছে সেটি পাস্ট পারফেক্ট টেন্স হয়, আর যেটি পরে ঘটেছে সেটি পাস্ট সিম্পল টেন্স হয়। পাস্ট পারফেক্ট টেন্স চেনার ক্ষেত্রে বাংলায় পাস্ট সিম্পল টেন্সে আমরা যেমন লাম লা লেন তাম ত তেন এই সব অক্ষরগুলো দিয়ে চিনতাম, এখানেও তাই ঘটবে। এখানে প্রথমে পূর্বে যদি থাকে তখন প্রথমে পাস্ট পারফেক্ট, তারপরে বিফোর, তারপরে পাস্ট সিম্পল টেন্স হবে। যদি পরে থাকে প্রথমে পাস্ট সিম্পল টেন্স হবে, আফটার হবে, তারপরে পাস্ট পারফেক্ট টেন্স হবে। এবং পাস্ট পারফেক্ট টেন্স গঠনের ক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে হ্যাড বসাবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো, এবং অবজেক্ট বা এক্সটেনশন অংশ যেটুকু থাকবে সেটুকু বসাবো। যেমন পূর্বে দিয়ে আমি বাক্য বলি, তুমি আসার পূর্বে আমি গিয়েছিলাম, তাহলে এখানে হবে আই হ্যাড গান বিফোর ইউ কেম। তুমি আসার পূর্বে আমি গিয়েছিলাম, আই হ্যাড গান বিফোর ইউ কেম। তাহলে বুঝতে পারলেন প্রথম অংশ পাস্ট পারফেক্ট হলো, পরের অংশ পাস্ট সিম্পল হলো। এবার তুমি আসার পর আমি গিয়েছিলাম, তাহলে হবে আই ওয়েন্ট আফটার ইউ হ্যাড কাম, আই ওয়েন্ট আফটার ইউ হ্যাড কাম। এখানে আগেরটা আমরা কেম বলেছিলাম তখন পাস্ট ইনডিফিনিট ফর্মে ছিল, ভার্বে পাস্ট ফর্ম ছিল, আর এখানে আমি আই হ্যাড কাম বলছি তখন কেন, সরি, আই ওয়েন্ট আফটার ইউ হ্যাড কাম কেন বলছি, কারণ কাম হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা জানি ভার্বের তিনটি ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। কাম প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে কেম, আর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাম। এই কারণে আমরা তুমি আসার পর আমি গিয়েছিলাম সেখানে আই ওয়েন্ট আফটার ইউ হ্যাড কাম এই কথাটা আমরা বললাম। তো আজকের মতো পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে বলা আমার এইটুকুই থাকছে। পরবর্তীতে ভিডিওতে আমি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, বাই।